যখন বক্তব্য শুরু হবে আমরা এক সাইডে চলে যাবো। জীবনযাত্রাকে ব্যাহত করা অপচেষ্টা চালানো হচ্ছে, তার প্রতিবাদে আমরা আজকে এই শহীদ মিনারে এক হয়েছি। আপনাদের জন্য তো আসছে আজকে আমরা আমাদের সাথে প্রশাসন এবং বোর্ডের শিক্ষার্থীদেরকে একটি বার্তা দিতে চাই যে বাংলাদেশ ছাত্রলীগ এদেশের ছাত্র সমাজের ঠিকানা, এদেশের ছাত্র সবচেয়ে নিরাপদ ঠিকানা বাংলাদেশ ছাত্রলীগ। আমরা একটি শান্তিপূর্ণ সুন্দর নিয়মতান্ত্রিক আমাদের এই আন্দোলনের মাধ্যমে বুয়েটের কলেজের ছাত্র রাজনীতি ফিরিয়ে আনার দাবিতে আমাদের ছাত্র সমাজ রোধে আজ সুস্পষ্ট ঘোষণা দিল। আমরা আমাদের পরিবার সমাবেশে আমরা বুয়েটের শিক্ষার্থীদের আশ্বস্ত করতে চাই যে বাংলাদেশ ছাত্রলীগ বুয়েটের শিক্ষার্থীদের আনন্দ বেদনা মিলন প্রিয় সংকটের প্রিয় প্রতিষ্ঠান হিসাবে সবসময় থাকবে। তেজগাঁও কলেজকে বসে যাওয়ার জন্য অনুরোধ করছি। তেজগাঁও কলেজটাকে আপনারা জায়গা নিয়ে বসে পড়ুন।